ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য তাকে একজন এসে বলতেছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে একজন বলতেছেন আশা যে আর রহমান আলা আরশিস্তাওয়া, রহমান আরশের উপর উঠেছেন। কিভাবে উঠেছেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাই অত্যন্ত জ্ঞান জ্ঞানী মানুষ, তিনি বসে চিন্তা করতে করতে তার সারা শরীর ঘেমে গেল। তারপর তিনি বললেন রহমান আরশের উপর উঠেছেন, এটা আল্লাহ বলেছেন এবং সত্য বলেছেন, কিন্তু ধরন আমাদের জানা নেই। যেই ব্যক্তি ধরন সম্পর্কে প্রশ্ন করবে সে বেদাতি, তাকে বের করে দাও এই মজলিস থেকে, তাকে বের করে দাও, তাকে বের করে দেওয়া হয়েছে মজলিস থেকে। এই জন্য কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে আল্লাহ আরশের উপর উঠেছেন, আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন কীরকম, বলে রকম জানা নেই, বলে আগে কী ছিল বলে জানা নেই, কোনো সমস্যা নেই আমাদের, ওইটা আল্লাহ বলে নাই, ওইটা জানার দরকার নাই আমার, যেটা আমাকে জানিয়েছেন এটা আমাকে বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা অমুক অমুক মানুষ থেকে হাসেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, বুখারীতে আছে। এক বেদুইন বলল যে ইয়া রাসূলুল্লাহ, যেই আল্লাহ হাসেন সেই আল্লাহ থেকে আমি অকল্যাণ আশা করি না। সুবহানাল্লাহ, বেদুইন বুঝছে যে আল্লাহ হাসেন, বেদুইন বুঝছে যে আল্লাহ হাসেন, কিন্তু তথাকথিত আশায়রা মাতুরিদিয়ার নেতারা মুতাজিলারা জাহমিয়ারা ওরা বুঝতে পারেনি, ওরা বলে আল্লাহ হাসেন না, অস্বীকার করে বসছে। কেন? তাদের কাছে হাসলে তো নতুন কিছু হইলো, তোমার এত বুঝার দরকার কি? আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা বলেছে এটা বিশ্বাস করো, এটা তোমার কাজ। তুমি এখন নিজের বিবেক দিয়ে এটাকে পরিবর্তন করার অধিকার রাখো না, যে তোর আল্লাহ এবং তার রসুল রসুল তুমি বিশ্বাস করো। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন আল্লাহ তাআলা আশ্চর্য হন। আপনার কাছে মনে হচ্ছে আশ্চর্য হয়তো মানুষ কোনো কিছুর পরিণাম না জানলে আশ্চর্য হয়, আরে এটা তো মানুষের আশ্চর্য হওয়া, আল্লাহর আশ্চর্য হওয়ার ধরন তো আমরা জানি না, কিন্তু কোরআন এবং হাদিসে যেটা আসে যে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা অবশ্যই আশ্চর্য হন, এটার উপর আমার বিশ্বাস থাকতে হবে। কিন্তু ধরন যদি কেউ জিজ্ঞাসা করে বলতে হবে আরে তোমার উপরে কেয়াস করো না, তোমারটা হচ্ছে না জানার কারণে তুমি আশ্চর্য হও, আল্লাহ তাআলা আশ্চর্য হন না জানার কারণে নয়, তিনি তার মতো, তিনি যেরকম ইচ্ছা সেরকম তিনি আশ্চর্য হন, এইটার সাথে তুমি তোমার মিল ঘটাইও না। তুমি তো প্রথম দিনের মধ্যে বেহুদা কথা ঢুকাচ্ছ, বেহুদা প্রশ্ন করে তুমি দিনটাকে নষ্ট করতেছ। সুতরাং আল্লাহর নাম এবং গুণের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, নিজের কোনো নীতি সেখানে কার্যকর করা যাবে না, অবশ্যই মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা যেটা বলেছেন এটাই ঠিক রাখতে হবে, আমি বানিয়ে বানিয়ে কোনো কথা বলতে পারবো না।